নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় পাওয়া খবর উঠে আসছে এবং সেখানে বলা হচ্ছে, তা বন্ধুরা আপনারা সোশ্যাল মিডিয়ায় বা আপনারা ইউটিউব চ্যানেলে কিন্তু লকডাউন বাংলায় হচ্ছে এমনটা খবর পেয়ে গেছেন এবং মার্চ মাসে বা মে মাসে লকডাউন হচ্ছে প্রতিনিয়ত কিন্তু আপডেট পেয়ে যাচ্ছেন। এই সমস্ত খবর সম্পূর্ণভাবে নবান্নের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, তা কী কী আপডেট উঠে আসছে এই মুহূর্তে আপনাদেরকে জানাবো। তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আর সবার প্রথমে যে কাজটা করবেন ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে এই ধরনের আপডেটগুলি আপনি সবার প্রথমে দেখতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন বাংলায় লকডাউনের খবর, ভূয়ো বিভ্রান্ত না হওয়ার পরামর্শ নবান্নের। আমরা বিস্তারিত জেনে নেব। বাংলায় করোনা ভাইরাসের সংক্রমণ নতুন করে ছড়াচ্ছে। এবছরের মধ্যে গতকাল রবিবারই নতুন করে কোভিডে আক্রান্তের সংখ্যা ছিল সর্বাধিক, এটা ঠিক, কিন্তু কলকাতায় বা গোটা রাজ্যে লকডাউন হবে বলে যে সমস্ত খবর সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ ছড়াচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো বলে জানালো নবান্ন। নবান্নের শীর্ষে সূত্রে সোমবার বলা হয়েছে, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এমন কোনো পরামর্শ এখনও পর্যন্ত দেয়নি, এই ধরনের ভুয়ো খবরে কেউ যেন বিভ্রান্ত না হন তারই পরামর্শ দেওয়া হয়েছে। গত বছর আজকের দিনেই তথা 22শে মার্চ দেশজুড়ে জনতা কার্ফু হয়েছিল, তারপর থেকে দীর্ঘদিন ঘরবন্দী থাকার স্মৃতি এখনও স্নান হয়নি, তাই লকডাউনের ভুয়ো খবর ছড়াতেই অনেকেই উৎকণ্ঠায় উঠে পড়েছেন। তাছাড়া নবম শ্রেণী থেকে শুরু করে বিভিন্ন স্কুলে ক্লাস শুরু হয়ে গেছে, 5ই মে সিবিএস বোর্ডের পরীক্ষা রয়েছে, তা অনুষ্ঠিত হয়ে যাবে কি না তা নিয়েও ধন্দে পড়ে গেছে অনেকেই। কিন্তু নবান্নের শীর্ষ এক আমলা সোমবার বলেন, যারা লকডাউনের ভুয়ো খবর ছড়াচ্ছে তারা দায়িত্ব জ্ঞানহীনতার মতো কাজ করছে, তাদের কথায় লকডাউন যাতে না করতে হয় সেজন্য মানুষকে দায়িত্বশীল হতে হবে। কোভিডের টিকাকরণ প্রক্রিয়া চলছে, গোটা জনসংখ্যার হিসাবে এখনও পর্যন্ত খুব কম সংখ্যক মানুষই টিকা দেওয়া সম্ভব হয়েছে। সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদি কঠোরভাবে মেনে চলা দরকার, যা অনেকেই করছেন না, সেই কারণে কোভিডের সংক্রমণ প্রতিনিয়ত বেড়ে চলেছে। রবিবার রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 422 জন, চলতি বছর গত 2.5 মাসের মধ্যে এটাই রেকর্ড, অর্থাৎ একদিনে এত বেশি জ্বর আক্রান্ত এর আগে 21 সালে হয়নি। এরই মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 158 জন, এরপরই রয়েছে উত্তর চব্বিশ পরগনা, লাগোয়া, এই জেলাগুলি কোভিড আক্রান্তের সংখ্যা 98 জন, ঝাড়গ্রাম, কুলিংপাক বাদ দিয়ে মোটামুটি সব জেলাতেই করোনা রেখাচিত্র ঊর্ধ্বমুখী। তাছাড়া কোভিডে আক্রান্ত হয়েছেন গত 24 ঘন্টা মৃত্যু হয়েছে 3 জনের, বাংলা এ পর্যন্ত কোভিডের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 10,306 জন। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, কলকাতার ভবানীপুর, রিজেট পার্ক, নেতাজি নগর, ভবানীপুর, করোয়া, বেহালা, পনশ্রী, হরিদেবপুর, মানিকতলা, ফুলবাগান এলাকায় সব থেকে বেশি লোক আক্রান্ত হচ্ছেন। 89 থেকে 98 ওয়ার্ডের প্রায় প্রতিদিনই কিন্তু নতুন করোনা আক্রান্তের সংখ্যা পাওয়া যাচ্ছে। বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন বাংলায় এখনও পর্যন্ত লকডাউনের দিনক্ষণ ধার্য করা হয়নি। বাংলায় লকডাউন সম্বন্ধে যেগুলো আপনারা জেনেছেন সেটা সম্পূর্ণ ভিও নবান্নর তরফ থেকে এটা জানানো হয়েছে, তা আপনারা সাবধানে থাকুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।